কুয়েতে একজন পাকিস্তানি এবং তার সহযোগীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা এক কুয়েতির বালু চুরি করে। চলুন এই অসাধারণ গল্পটা আপনাদের সাথে শেয়ার করি, কোথায় এই ঘটনাটা ঘটছে বিস্তারিত জেনে নেওয়া যাক। আল মুলতা এলাকার আবাসিক প্রকল্প থেকে বালু চুরির অভিযোগে কুয়েতি পুলিশ একজন পাকিস্তানি এবং তার সহযোগীকে আটক করে। একটি সূত্র জানিয়েছে যে আল জাহারা পৌরসভা বিভাগের প্রধান সহকারী জমির উপর দপ্তরের একটি ট্রাকের মধ্যে দুজন লোক বালু বোঝাই করছিল, তা দেখে তিনি থানা অভিযোগ করেন। যখন পুলিশ ঘটনাস্থলে আসে, সেখানে একজন চালক এবং তার সহযোগীকে আটক করে। তাদেরকে জিজ্ঞেস করা হয় তাদের বাসা কোথায়। তারা বলে একজন জিলিবাল শুয়েগের বাসিন্দা পাকিস্তানি এবং অন্য ব্যক্তি একটি ট্রেডিং এবং ঠিকাদার কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। আল মুত্তালিয়াতে কোম্পানির সদর দপ্তরে বাস করেন। তাদের নামে মামলা দায়ের করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এটা তদন্ত করে দেখছেন। সূত্র আরব টাইমস। কুয়েতের সব আপডেট সবার আগে, শুধুমাত্র রিজওয়ানুল আবিদে।